নগর আরাম্বা কনফেকশনারি তৈরি লাচ্ছা সেমাই বার্গার ও পিৎজা সহ বিভিন্ন ধরনের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে শিশু সহ অর্ধশতাধিক মানুষ ঈদের দিন থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত ষাট জনেরও বেশি মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে খাবারের বিষক্রিয়ার কারণে এমনটি হয়েছে বলে মনে করেন চিকিৎসকরা স্বজনরা জানান ঈদের আগের দিন নিজের পরিবার পরিজনদের জন্য আরাম্বা কনফেকশনারি থেকে কেউ ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই কেউ সেমাই কেউ বার্গার আবার কেউ বা পিৎজা কিনে নিয়ে যান বাসায় আর সেই খাবার খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়ে তারা পরে তাদেরকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয় এই ঘটনার পর থেকে আরামবাগ কনফেকশনারি বন্ধ রয়েছে